Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. নমস্কার, দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি জহর প্রেসক্রিপশন সৌজন্যে জহর টেস্ট টিউব বেবি সেন্টার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ইদানিংকাল বলবো না, এই সমস্যার মানুষের আছে, এই সমস্যা মানুষের তৈরি হয়, আর ইদানিংকালে এত বেশি পলিউশন, এত চারিদিকে আওয়াজ, এত বেশি শোরগোল, মানুষের সমস্যা তো হবেই কানে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা কান নিয়ে আলোচনা করব, ইএনটি সমস্যা। আর যখন একটু বয়স আমাদের বাড়তে থাকে তখন কানে কম শোনাটা কিন্তু একটা চলেই আসে, এবং আমরা সেটা মেনেও নিই যে হ্যাঁ বয়স হচ্ছে, কানে তো একটু কম শুনবে নি। আবার অনেক সময় দেখা যায় যে এটা এমন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে মানুষ বধির পর্যন্ত হয়ে যান। কেন মানুষ বধির হয়ে যাচ্ছেন বেশি বয়সে? কম বয়সেও হচ্ছে, এমন নয় যে শুধুমাত্র বেশি বয়সে হচ্ছে। কেন বেশি বয়সে বধিরতা আসছে? কানে আদার্স আর কী কী সমস্যা থাকে? কেন হয় এই সমস্যা? কী ট্রিটমেন্ট? এসবটাই আজকে আমরা আলোচনা করবো, এবং যিনি এই বিষয় নিয়ে আপনাদেরকে সাহায্য করবেন, আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রুমা গুহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইএনটি ন্যাশনাল মেডিকেল কলেজ। ম্যাডাম, আপনাকে স্বাগত। এবং অবশ্যই আপনারা যারা এই মুহূর্তে টিভির ওপারে বসে রয়েছেন, আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে কান সংক্রান্ত, আপনারা অবশ্যই ফোন করতে পারেন। আমাদের দুটো ফোন নাম্বার রয়েছে, আপনারা জানেন স্ক্রিনে যাচ্ছে, সেই দুটো ফোন নাম্বারে আপনারা ফোন করে কান সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন রাখতে পারেন। ডক্টর গুহ আপনাদেরকে উত্তর দেবেন, এবং যখন ফোন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউম একেবারে মিউট করে দেবেন। আমি প্রথমে একদম সিম্পল জায়গা থেকে শুরু করছি, আপনারা প্রশ্ন করতে শুরু করুন, আমি একটু সিম্পল ওয়েতে জানার চেষ্টা করছি। প্রথমে ডক্টর গুহ, একটু জানার চেষ্টা করব যে কানে বধিরতার বিষয়টা অনেক দূরের ব্যাপার, তার আগে কানে সাধারণত নর্মালি কী কী সমস্যা হয়ে থাকে? কানে অনেক রকম সমস্যা, যেমন ইনফেকশন হতে পারে, সংক্রমণ হতে পারে, কানে নানা রকম বধিরতা তো একরকম হয় না, আমরা কন্ডাক্টিভ ডেফনেস বলি, সেন্সরি নিউরাল ডেফনেস বলি, এবং দুরকম একসাথেও হতে পারে, যেটাকে আমরা মিক্সড ডেফনেস বলি। কানে অনেক রকম টিউমার হতে পারে, সেইগুলো বিনাইনও হতে পারে বা ম্যালিগন্যান্ট হতে পারে। তো আমাদের বধিরতা যখন আমরা বলছি তখন কিন্তু এইগুলো তেই ওটা এটা যুক্ত আছে। আর এই যে সমস্যাগুলো আপনি বললেন, এগুলো যদি সঠিক ওয়েতে ট্রিটমেন্ট না হয় বা মানুষ যদি ইগনোর করে থাকেন তাহলে কি সমস্যা হতে পারে পরবর্তীতে? অবশ্যই অবশ্যই, কানে নাও শুনতে পারে, কানে নাও শুনতে পারে। আচ্ছা, কোন স্টেজে বা কোন বয়সে কানের সমস্যা বেশি দেখা যায়? মানে এরকম কোনো কিছু পার্টিকুলার বয়স আছে? যদি বার্ধক্যের বধিরতা বলেন তাহলে সেটা কিন্তু 60 বছরের পরেই আমরা সাধারণত দেখি, কিন্তু অনেক সময় এটা হয় যে আমরা অনেক সময় আর কি কি হয় জানবো, তবে তার আগে একটা ফোন নেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন দর্শক রয়েছেন, নমস্কার, বলুন কে রয়েছেন টেলিফোন লাইনে? নমস্কার, আমি সল্টলেক থেকে মৌমিতা ব্যানার্জি বলছি। হ্যাঁ মৌমিতা, বলুন। আচ্ছা, আমার মেয়ের বয়স 11 বছর, তো ওর যখন 3 বছর বয়স ছিল তখন থেকেই সর্দি লাগলেই ওর কানে ভীষণ যন্ত্রণা শুরু হয়, এবং সেই যন্ত্রণা এতই এতটাই বাড়ে যে অ্যান্টিবায়োটিক না দেওয়া পর্যন্ত সেই যন্ত্রণা কমে না। তা এখনো প্রায় ওর 11 বছর বয়স, যখনই মানে বছরে প্রায় 3-4 বার করে ওর সর্দি লাগছে, এবং কানে সেই যন্ত্রণা এবং কানের ভেতর বাদল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এর থেকে রেমেডিটা কি? বেশ, এভাবেই চলবে? আর না না, একেবারেই নিশ্চয়ই নয়। আপনি টেলিফোনটা রেখে দিন, টেলিভিশনে শুনুন, ডক্টর গুহ আপনাকে আনসার দেবেন। বলুন ডক্টর গুহ। ওনার ডেসক্রিপশন শুনে মনে হচ্ছে ওনার সন্তান যে শি ইজ সাফারিং ফ্রম ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন আমরা বলি। আচ্ছা, এটার মধ্যে ছোট বাচ্চাদের এটা খুব কমন, যাতে বদ্ধকর্ণে আমাদের জল জমতে থাকে, এবং সেই জল এটা জমে হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান টিউব হয়, যেটা কান ও নাকে যোগ থাকে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা ব্লকড হয়ে গিয়ে আমাদের বদ্ধকর্ণে জল জমে এবং ইনফেকশন হতে পারে। তো এইটা বাচ্চাদেরই হয়? বাচ্চাদের বেশি হয়, বড়দেরই হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রপার ট্রিটমেন্টে থাকতে হবে, এবং যখন অ্যাকিউট হচ্ছে তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিহিস্টামিনিক দিতে হবে, নাকে কিছু ড্রপ দিতে হবে, এবং সেই ট্রিটমেন্ট চালাতে হবে। ওনাকে একজন ইএনটি স্পেশালিস্টের আন্ডারে
এই ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় আমাদের ছোট সার্জারিও এখানে লাগে জলটা বের করে দেওয়ার জন্য, তো সেইগুলো ডিপেন্ড করছে যে সিভিয়ারিটি অফ ডিজিজ কতটা। আচ্ছা, তার উপরও নির্ভর করছে। এবং তাহলে মানে একেবারে কিওর করা সম্ভব, মানে পুরোপুরি সেরে যাওয়া সম্ভব? সম্ভব। এটাতে অনেক সময় কী হয়, বাচ্চাদের ঠান্ডাটা বেশি লাগে এবং অ্যালার্জি বেশি হয়, এইগুলো এই জন্যই বাচ্চাদের, এবং বাচ্চাদের যেহেতু অ্যানাটমিক্যালি ইউস্টেশিয়ান টিউবটা ব্লক বেশি হয়, এই জন্য মধ্যকর্ণে ইনফেকশনটা বেশি। আচ্ছা, যদি এগুলোকে অ্যাভয়েড করে থাকেন, ইগনোর করে যাচ্ছেন যে প্রত্যেকবার হচ্ছে, হয়তো কিছুটা সময় লাগছে কিন্তু সেরে যাচ্ছে, যদি এগুলো অ্যাভয়েড করতে থাকেন তাহলে কি হতে পারে? তাহলে কানে পরবর্তীকালে ওর অনেক বেশি বধিরতা হবে, যেটাকে আমরা কনডাক্টিভ ডেফনেস বলি। কানে মিডল ইয়ারটা নষ্ট হয়ে যাবে, ওখানে ভেন্টিলেশনটা, কানের পর্দায় নষ্ট হয়ে যাবে এবং সেটা পরবর্তীকালে আরও সিভিয়ার ফর্ম হতে পারে। সেই কারণেই যিনি ফোন করেছিলেন মৌমিতা, আপনি একজন অবশ্যই ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং আপনার মেয়েকে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করুন, তাহলে অবশ্যই আপনার মেয়ে কিন্তু সেরে উঠবে। আমরা যে জায়গায় ছিলাম আমরা যাবো অবশ্যই সেই জায়গায়, তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি কাজের জন্য ভান্ডারি বলুন বলছি, আমার ঠান্ডা লাগলে কানে ব্যথা হয় এবং জল আসে। আচ্ছা, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার সমস্যা। আচ্ছা, মানে প্রত্যেকবার ঠান্ডা লাগলে পরে কানে ব্যথা হচ্ছে আর জল জমছে, তাই তো? হ্যাঁ, জল জমে আর কানে ব্যথা হয়। আচ্ছা, কখনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, ডক্টর দেখিয়েছেন কখনো? না, আমি দেখুন, আমি খুব গরিব, তো আমি অত ডাক্তার দেখাতে পারবো না, আমি ওই জন্য আপনাকে একটু টিভি দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে আমি যদি কিছু সলিউশন পাই। বেশ, ঠিক আছে, আপনি টেলিফোনটা রেখে দিন, টেলিভিশনে শুনুন। সরকারি হাসপাতালে গেলে কিন্তু বিনামূল্যে আপনি চিকিৎসা পরিষেবা পাবেন, তাই এখানে গরিব বা বড়লোকের বিষয়টা আসছে না। বেশ, বলুন ডক্টর। প্রথমে বলি, এখন চিকিৎসা কিন্তু সব সরকারি হসপিটালে বিনামূল্যে হয় এবং সব রকম ওষুধও পাওয়া যায়। ওনার দরকার নেই কোনো একদম থার্ড রেফারেল সেন্টারে আসবেন, ওনার কাছে ধারে যে প্রাইমারি হেলথ সেন্টার আছে বা ব্লক হেলথ সেন্টার আছে ওখানে যাবেন, ওখানে গিয়ে যে ডাক্তার যিনি আউটডোরে বসেন ওনাকে কিন্তু দেখাতে হবে এবং তার কথা অনুযায়ী কিন্তু চিকিৎসাটা হবে। এবং তিনি যদি মনে করেন, প্রাইমারি হেলথ সেন্টারের যদি ডাক্তারবাবু মনে করেন যে ওনাকে হায়ার সেন্টারে রেফার করতে হবে, তাহলে কিন্তু ওনাকে ওখান থেকে ওই ডিস্ট্রিক্টের যে হায়ার স্টেট সরকারি হসপিটাল আছে ওখানে কিন্তু যেতে হবে। আচ্ছা, এই যে সমস্যাটা যে ঠান্ডা লাগলে পরে কানে ব্যথা হচ্ছে, কানে জল জমছে, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু হয়, এটা কেন হয়? এইটা মেইনলি আমাদের যেটা ইউস্টে আমাদের কানে যে মিডল ইয়ারে যে ভেন্টিলেশনটা হ্যাম্পার্ড হয় এবং সেটা ইউস্টেশিয়ান টিউব ব্লকেজের জন্য হয়, এটা অনেক সময় অ্যালার্জির জন্য হয়, তো সেই জিনিসগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। এবং যেমন যেমন ট্রিটমেন্ট চলবে সেইভাবে, এবং কানে কিছু পরীক্ষা করাতে হবে, আমাদের অডিওমেট্রি টেস্ট বলি, ইম্পিডেন্স অডিওমেট্রি, সেইগুলো করলে আমি আরও বোঝা যাবে, আমরা বুঝতে পারবো যে কোথায় স্টেজ অফ ডিজিজটা কতটা। বেশ, মানে কান সংক্রান্ত সমস্যা তো একাধিক রয়েছে, কিন্তু কোথাও গিয়ে আমরা কান এই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গটাকে কি ইগনোর করছি, একটু অ্যাভয়েড করছি? একদম কিন্তু করবেন না। আজকে আলোচনা যতটুকু হয়েছে সেটা শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, আলোচনা আরও অনেকটাই বাকি রয়েছে। তবে সময় এখন একটা বিরতি, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি আলোচনায়, আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। জহর প্রেসক্রিপশন, টাইটেল স্পন্সর্ড বাই জহর টেস্ট টিউব বেবি সেন্টার, আ ইউনিট অফ উমা মেডিকেল, কো স্পন্সর্ড বাই ডক্টর প্লাস।